Assalamualaikum সবাইকে আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি চলুন এই পুটলিটা খুলি ভাবছেন এই পুটলির ভিতরে কি তেমন কিছুই না আমার মনে হচ্ছে এটা আমার জন্য অনেক কিছু বা অনেক বড় সম্পদ যাই হোক এটা আমাকে আমার এক বরিশালের ভাবি মিতু ভাবি যার নাম আপনারা অনেকেই শুনেছেন আমার ভিডিওতে তো এই ভাবি পাঠিয়েছে গাছের ছিম আমেরিকায় বসেও এত সুন্দর আর এত টাটকা সবজি গাছের শিম খেতে পাচ্ছি আলহামদুলিল্লাহ ভাবির জন্য রইল অনেক অনেক দোয়া এই তো দেখিয়ে দিচ্ছি তিন রকমের মানে দুই রকমের শিম আর বরবটি পাঠিয়েছেন অনেক থ্যাংক ইউ আর শিমগুলো আমি এখন বেছে নেব আর পাশে আমি মাছ রুই মাছ ভিজিয়েছি অবশ্য রুই মাছের রেসিপিটা আপনাদের আজকে দেখাবো না আমি আজকে শুধুমাত্র শিম ভাজি করব যেটা বরিশালের জন্য আমি খেয়েছি ওনাদের বাসায় আর কি তো আমার কাছে ভালো লেগেছে আমরা যেভাবে করি ওনারা ওইভাবে করে না আমি একটু ভিন্নতা পেয়েছি তাই আপনাদের সাথে শেয়ার করার ট্রাই করছি জানি না অনেক বরিশালের আপুরা ভাইয়ারা দেখবেন অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আমি পেরেছি কি না আমার কাছে খেতে কিন্তু ভীষণ ভালো লেগেছে তো এই তো আমি শিমগুলো কথা বলতে বলতে বেছে নিয়েছি অফ ক্যামেরায় বেছে নিয়েছি যাকে তো শুধুমাত্র যে পাশ চ্যাপটা যে শিমটা ওই শিমটা দিয়ে আজকে রেসিপিটা করব তো চলুন আর আমার এই ভিডিওতে অনেক কিছু আনকাট রয়ে গিয়েছে প্লিজ কেউ মাইন্ড করবেন না আমার পিচ্চি কথা বলেছে বা আমার আনকাট বয়স আছে তো প্রথমে আমি যে কাজটা করছি সেটা হচ্ছে স্টেনলেস স্টিলের পাতিল আমরা কীভাবে ইউজ করি সেটা আপনাদের দেখাবো তার আগে দেখিয়ে দিচ্ছি আমি কী কী নিয়ে নিয়েছি এখানে শিমটা কেটে নিয়েছি আর দুইটা মাঝারি সাইজের আলু ছিলে এরকম পাতলা করে কেটে নিয়েছি আর তিনটা টমেটো আমি একদমই মাথাটা খুলে দেইনি মানে বোটাটা বোটার সাইডটা আমি এভাবেই রেখে দিয়েছি যাতে খুলে না যায় আর নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি ধনিয়া পাতা আর কাঁচামরিচ তো এখানে একটু লাল সাইজের কাঁচামরিচও নিয়েছি আর স্টেনলেস স্টিলের পাতিলটা কীভাবে আমরা সিজনিং করি সেটা আপনাদের দেখাচ্ছি অনেক হিট করে নিয়েছি পাতিলটাকে তার মধ্যে অল্প একটু রান্নার তেল দিয়ে দিয়েছি আর এই রান্নার তেলটাকে আমি পাতিলের মধ্যে পুড়িয়ে ফেলব মানে একটু ভালো হিট করব পাতিলটাকে এমন একটা মানে সিজনিং করে যেটাকে বলে আমরা যেরকম লোহার কড়াইতে রান্না করি বাংলাদেশে লোহার কড়াইতে রান্না করলে যেরকম হয় আর কি সেরকমটা হবে দেখতেই পাচ্ছেন একদম ধোঁয়া উঠছে এরকম ধোঁয়া ওঠা অবস্থায় আমি এখন চুলার লাইটটা অফ করে দিয়েছি এই যে দেখুন কতটা সুন্দর তেল তেলে একটা ভাব চলে এসেছে কড়াইটাতে এখন আমি এই কড়াইটাতে রান্না করব আপনারা চাইলে এই পুরা তেলটা ফেলে দিতে পারেন তো আমি ফেলবো না আমি এখন এর মধ্যে যে তরকারি রান্না করার জন্য যে তেলটা লাগবে ওই পরিমাণে তেল দিয়ে দিচ্ছি একটু বেশি করেই দেবো যেহেতু ভাজিটা করব তো ফার্স্টেই দিয়ে দিচ্ছি এভাবে আমরা রান্না করলে পেঁয়াজ কুচি দিই তো আজকে রান্না করব আমি ফার্স্টে এই শিমটা দিয়ে দিচ্ছি আমি এই রেসিপিটা ভাবির কাছ থেকে নিয়ে নিয়েছি আবারও বলে দিচ্ছি আমি এই রেসিপিটা আসলে আমরা এইভাবে করি না তো প্রথম অবস্থায় শিমটা দেওয়ার পর পানি ছিল যেহেতু ছিটাছিটি করছে তাই একটু ঢাকনা দিয়ে ঢেকে দিলাম হালকা একটু যখন পানিটা কমে এসছে তখন আমি ঢাকনা উঠিয়ে এভাবে একটু নেড়ে চেড়ে উল্টে নিচ্ছি একটু উল্টে পাল্টে নেওয়ার পর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিটা এখানে আমি এক কাপের মতো পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি এখন আমি পেঁয়াজ কুচির সাথে একটু ভালো করে আবারও নেড়ে চেড়ে উল্টে পাল্টে দিচ্ছি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি গুঁড়া মশলাগুলো একদমই অল্প মশলা দিচ্ছি এখানে হাফ টি স্পুনের চাইতেও কম আছে হলুদ গুঁড়া ধনিয়া গুঁড়া আর লাল মরিচের গুঁড়া খুবই অল্প দিয়ে আবারও নেড়ে চেড়ে সব কিছুকে একটু সামান্য মিশিয়ে নিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব হালকা একটু সেদ্ধ হওয়ার জন্যে কিছুক্ষণ পর প্রায় 4-5 মিনিট পর আবারও ফিরে আসলাম দেখুন শিমটা কিন্তু কিছুটা কালার চেঞ্জ হয়ে আসছে আবারও একটু নেড়ে চেড়ে দিচ্ছি
আর সেই বাটিটাতে অল্প একটু পানি, এটা কালারফুল পানি ভাববেন না তেমন কিছু না, জাস্ট হলুদ মরিচের কালার। আমি এখানে দুই তিনবারে দিয়েছি, কিন্তু দুই বাটি, ছোট বাটি দিয়ে দুই বাটি পানি দিয়েছি, খুব অল্প, কিন্তু শিমটা যাতে সেদ্ধ হয় ওই রকম পরিমাপ করে দিয়েছি আর কি, আর খুব বেশি ঝোল ঝোল থাকবে না যেহেতু, জাস্ট সবজিগুলো সিদ্ধ করার জন্য অল্প একটু পানি দেওয়া। ঢাকনা দিয়ে ঢেকে একটু রান্না করে আবারও ফিরে এসেছি। কিছুটা পানি, মানে শিমটা কিছুটা কষানো হলে তারপর আবারও একটু নেড়ে চেড়ে এর মধ্যে বাকি সবজিগুলো অ্যাড করব। ফার্স্টে দিয়ে দেব আলু। আলুটাকে আমি খুব বেশি এর সাথে মিক্স করে দিচ্ছি না, উপরে দিয়েই আবারও কিছুক্ষণ, মানে এই যে টমেটোটা, যদি এটা কাঁচা টমেটো থাকতো তাহলে আলুর সাথে এই পর্যায়ে দিয়ে দিতাম, তো যেহেতু এটা পাকা টমেটো তো আমি কিছুক্ষণ পরে দিব। আলুটাকেও কিছুটা সিদ্ধ করে নিচ্ছি ঢাকনা দিয়ে। আবারও ফিরে আসলাম দুই তিন মিনিট পর। এখন আমি শিমটাকে আলুর সাথে মিক্স করে দিচ্ছি। আলুটাকে উপর দিয়ে জাস্ট ফেলে রেখেছিলাম, এখন মিশিয়ে দিচ্ছি এই পর্যায়ে। যেহেতু এই রেসিপিটা আমরা এভাবে করি না, তো ভাবির কাছ থেকে যেভাবে মানে শুনেছি সেভাবেই করার ট্রাই করেছি, তো জাস্ট ভাবির বাসায় আমি খেয়েছিলাম কিন্তু দেখিনি কীভাবে রান্না করেছে, তাই আমি জিজ্ঞাসা করেছি তো ভাবি বলে দিয়েছে। আবারও আমি টমেটোগুলো দিয়ে দিয়েছি আর সেই কাঁচামরিচগুলোও দিয়ে দিলাম, দিয়ে কিন্তু আমি আবারও ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করব। এটা কিন্তু আমি মিডিয়াম হিটে করছি। আবারও দুই তিন মিনিট রান্না করার পর এখন আমি আবার বাকি সব সবজিগুলোকে মিশিয়ে দিচ্ছি। আলতো হাতে মিশাবো, খুব বেশি জোরে সোরে মেশাবো না, যাতে ভেঙে না যায়। আমি চাই না একটা সবজিও যাতে ভেঙে যায়। এ পর্যায়ে কিন্তু শিম আলু সব কিছুই সেদ্ধ হয়ে গিয়েছে, আর টমেটোটা আরও একটু সেদ্ধ হবে, আর সব সবজিগুলো যাতে ভালো করে কষানো হয়ে যায়। দেখুন আমার ফ্রাই প্যানের তলাটা কিন্তু একদমই লেগে আসেনি। এখন আবারও মিশিয়ে দিচ্ছি আর ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ রান্না করছি। ফিরে এলাম আরও 4-5 মিনিট পর। আবারও নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এতে আমি কোনো রকম মাছ বা মাংস কোনো কিছু ইউজ করিনি, জাস্ট শিম বাজি বলেছিলাম। এখন আমি দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা। এখানে প্রায় অনেকটা ধনিয়া পাতা দিয়েছি আর কিছুটা রেখে দিয়েছি উপরে ডেকোরেশনের জন্যে, আর ধনিয়া পাতাটাকেও আমি এখন মিশিয়ে নেব। মিশিয়ে নিলে যাতে মানে ঘ্রাণটা আর কি ছড়িয়ে যায় পুরোটার মধ্যে। আরও একটা উপকরণ আমি এতে অ্যাড করব, সেটা খুবই ইম্পর্টেন্ট, অবশ্যই আপনারা এটা দিবেন। এটা দেওয়ার পরই আসলে ভাজিটার টেস্টটাই চেঞ্জ হয়ে যায়, সেটা হচ্ছে আস্ত ধনিয়া। আস্ত ধনিয়াকে আমি একটু থেতো করে নিয়েছি ছেঁচুনিতে, একটু থেতো করে তারপর উপর দিয়ে ছড়িয়ে দিলাম, আর এখন আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবো যাতে ঘ্রাণটা সব পুরাটা সবজিতেই ছড়িয়ে যায়। এখন আমি চুলাটা অফ করে দেব আর এই গরম চুলাতেই রেখে দেব 10-15 মিনিট। ফিরে এলাম 10-15 মিনিট পর। দেখুন আলু, শিম আর টমেটো মিলে মিশে যে ঝোলটা ছিল সেটা খেয়ে একদম সাবার করে ফেলেছে। মাশাল্লাহ, আমার রেসিপিটা কিন্তু এখন রেডি। আমি এখন একটা বাটিতে সার্ভ করে নিচ্ছি। দেখুন একদমই শুকনো একটা ভাজি, কোনো ঝোল টোল কিচ্ছু নেই। মিতুভাবে কিন্তু আমার প্রতিটা রেসিপিই দেখে বা প্রতিটা ভিডিওই দেখে, তো অবশ্যই মিতুভাবে আমাকে জানাবেন আপনাদের মতো করে আমি রেসিপিটা করতে পেরেছি কিনা। আমার তো খুবই ভালো লাগছে, মাশাআল্লাহ আমি অন্য একটা জ্বালার রেসিপি করতে পেরেছি আলহামদুলিল্লাহ। তো আপনারা যারা দেখছেন আমার ভিডিওটি,
অবশ্যই আপনারা ট্রাই করবেন বরিশালের এই সিম ভাজি রেসিপিটি। আমি আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে ইনশাআল্লাহ। তো চলুন আমি যে আনকাট ভিডিওটা রেখেছি সেটা দেখে নেওয়া যাক। এই দেখুন, সিজন করার কারণে কড়াই এতটা সুন্দর, কড়াইয়ে কিন্তু কিছুই অবশিষ্ট নেই, নতুন। এদিকে দেখাও, এই যে তরকারিটা কেটে নিয়েছি, দেখেন একটু লাগে নেই, দেখছেন? এই যে আমি একটা পুরাতন মাজুনি দিয়ে এটাকে হালকা করে জাস্ট এই যে এইভাবে মেজে নিচ্ছি। আমি ইচ্ছে করলেই হয়তো এরকম একটা টাইট কিছু দিয়ে বা এরকম শক্ত কিছু দিয়ে করতে পারতাম, কিন্তু আমি করব না। চাইলে এটা দিয়েও মাজতে পারেন, কিন্তু আমি এটা করব না। এর কারণ হচ্ছে এটা সিজনিং করা হয়েছে এই কড়াইতে, আমি আরো দুই তিনবার রান্না করব, তারপর আমি এটাকে ভালো করে মেজে নিব। এই যে শেষ আমার মাজার, আমি দেখাচ্ছি এই যে লাল যে স্পটটা, আমি জানি না ভিডিওতে বুঝতে পাচ্ছেন কিনা, এই যে লাল একটা স্পট, এই স্পটটা থাকা অবধি এই কড়াইতে কিছু লাগবে না, আমি ডিম ভাজবো লাগবে না। আর যদি এটা না করতাম বা ধুয়ে ফেলতাম ভালো করে মেজে, তাহলে আবার আমাকে ওই একই প্রসেস করে নিতে হতো। স্টেনলেস স্টিলের পাতিলের যে সিজনিং ব্যাপারটা অনেকেই জানেন না, আবার অনেকেই জানেন, যারা জানেন না তাদের জন্য আমার আজকের এই ভিডিওতে দেখিয়ে দেওয়া। তো যারা যারা আমার আজকের এই ভিডিওটি যাদের কাছে ভালো লেগেছে, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন নিত্য নতুন রেসিপি পেতে। লাইক, কমেন্টস এবং শেয়ার করতে কিন্তু একেবারেই ভুলে যাবেন না প্লিজ। আর যারা সবসময় আমার ভিডিওগুলো দেখেন তাদের জন্য রইল অনেক অনেক দোয়া এবং শুভকামনা। সবাই ভালো থাকবেন, আবারও নিশ্চয়ই দেখা হচ্ছে নতুন কোনো রেসিপিতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম সবাইকে।